হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ নবম শ্রেণীর তোমাদের তৃতীয় টেস্টের জন্য যে জীবন বিজ্ঞানের আট নম্বর স্কুল রয়েছে নবদ্বীপ হিন্দু স্কুল তিনশো সত্তর নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একের দাগের প্রশ্নপত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো একের এক নিচের কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মোলাস্কা পর্ব পর্বকে অন্য অকা পর্ব থেকে পৃথক করা যায় এটা হবে অপশন নাম্বার ক মাংসল পদ এক বীজ নিচের কোন সমস্তকালী বৈশিষ্ট্য আছে অপশন নাম্বার সি বীজ একটি মাত্র বীজপত্র থাকে পদার্থ কোন জোরটি সঠিক এটা হবে পরিফেরা হচ্ছে কোয়ানোসাইট এটা হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে কোন কলা আদি ভ্রূণের বলছে মেসোর ডাম থেকে উৎপন্ন হয় এটা হবে যোগকলা নেক্সট প্রশ্ন পদার্থ কোন শর্করাটি শুক্রাণুরচ্চারণের সময় পুষ্টি যোগায় এটা হবে ফুকটোজ অপশান নাম্বার সি স্লিষ্ট প্রক্রিয়া অন্ধকার দশা কোথায় ঘটে ক্লোপ্লাস্টের স্টোমায় অপশান নাম্বার বি পৌষ্টিকতন্ত্রের যে অংশটি থেকে সরকরা পরিপাকে উৎসেচক খরিত হয় না তা হলো পাকস্থলী অপশান নাম্বার বি পদার্থ কোনোটি অনুচক্রিকার কাজ এটা রক্ত অঞ্চলে সাহায্য করে পদার্থ কোন রোগটি উপসর্গ যন্ত্রণাদায় খিচুনি টিটিনাস অপশান নাম্বার বি অ্যান্টিবডিগুলি কোন প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্টিজেনকে অগ্রাসী কোষের কাছে উপাদেয় করে তোলে এটা হবে এটা হবে কি অপশন নাম্বার এ অ্যাকলো অ্যাক্লুটি টি টিনেশন নেক্সট প্রশ্ন পয়টা বলছে প্রদত্ত কোনটি জল জলবায়ু রোগ এটা হবে ডায়রিয়া রান্না করতে আমরা কোন গ্যাস ব্যবহার করি এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস স্বাধীনজীবী সায়না ব্যাকটেরিয়া হলো নস্টপ সি এক স্তর থেকে অন্য স্তরে খাদ্য স্তরে শক্তি প্রবাহিত হয় দশ পার্সেন্ট নেক্সট প্রশ্ন পর্দাহীন কোসং হল রাইভোজম নেক্সট পর বিয়ের দাগে দুইয়ের দাগের একটা ভিটামিন সি ড্যাশ রোধ করে স্কারভি কুদ্দান্তের ড্যাশ অংশ আদর্শ কোসং ভিলাই বলছে গ্লাইকোলাইসিসের অপর নাম ড্যাশ পথ ড্যাশ এটা হবে কি ইএমপি পথ নেক্সট প্রশ্ন বলছে জীববিদ্যাযুক্ত রাসায়ন বিদ্যা হচ্ছে জীব রাসায়ন নেক্সট প্রশ্ন অ্যামাইনো অ্যাসিড পরপর জোড়া লেগে তৈরি হয় ড্যাস প্রোটিন পরের টা বলছে ড্যাস গাছের মূলে মাইক্রোরাইজা বাস করে পাইন গাছে এরপর রয়েছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভা বামস্তম্ভের সঙ্গে কি রয়েছে দেখো প্রথমে হচ্ছে দেখো ন্যাটালিটি এটা হবে কি এফ অর্থাৎ কি পপুলেশনে ঘনত্ব বাড়ায় তারপরে রয়েছে এটা হবে ডি অর্থাৎ ব্যাকটেরিয়া এরপর আছে পারমাণিক শক্তি এটা হবে এ রকেট চালানো হয় খাদ্য বিকল্প উৎস এটা বি আর বাস্তুতন্ত্রে শক্তি এটা একমুখী এরপরে যে দেখো দাগের প্রশ্ন ঠিক ভুল লিখতে হবে সত্য মিথ্যা এক একটা ট্যাক্সোনমি হলো এক ট্যাক্সোনমি ক্ষুদ্র একক হল প্রজাতি এটা ঠিক ভিটামিন এ হবে রোগ হয় এটা ভুল ভিটামিন ডি হবে মুক্ত সংবনতন্ত্রে হিম বলছে দেখা যায় ভুল বিদ্যুৎ সহ বিদ্যুৎ হলো একটি প্রাকৃতিক সম্পদ এটা হচ্ছে ভুল নেক্সট প্রশ্ন বলছে এম ভ্যাকসিনটি মামস রুবেলা ও মিজলস এর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে ঠিক আর নালী পদ হলো অ্যান্ডিডিয়া পর্বের প্রাণীর গমন অঙ্গ এটা ভুল নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে বলছে এক কথায় উত্তর দাও পাঁচের দাগের এক একটা মানুষের বিজ্ঞানসম্মত নাম কি হোমোসেপিয়েন্স মানব দেহের স্বেস্ট পৌষ্টিক গ্রন্থির নাম কি যকৃত নেক্সট প্রশ্ন বলছে এন এ ডি পি এর নাম কি ওপলেখায় দেখো নিকোটানোমাইট অ্যাডিনিন ডাই নিউকোটাইট ফসফেট এটা হচ্ছে এন ডি এন ডি সরি এন এ পুরো কথা নেক্সট প্রশ্ন বলছে ডেঙ্গি জ্বরের বাহকের বিজ্ঞানসম্মত নাম কি এডিস এজিপ্টি নেক্সট প্রশ্ন পরের রক্তে উপস্থিত একটি তঞ্চন রোধক পদ নাম হেপারিন ও কাজ লেখো অবস্থান হচ্ছে কি ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে অবস্থিত আর কাজ হচ্ছে রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে পৌঁছে দেয় তোমার একটু লিখে নেবে নেক্সট প্রশ্ন বলছে মাইটোকন্ডিয়ার অন্তঃপ্রাচীরের ভাতগুলিকে কি বলে ক্রিস্টি বলে প্রশ্ন পরেরটা বলছে যে রাজ্য ছত্রাকের একটি বৈশিষ্ট্য লেখ উত্তর হবে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন